কাছাকাছি পাশাপাশি। আচ্ছা এবার আপনি বলুন তো, রেডুল হোটেল থেকে পুলিশ সেদিনকে আপনাদের দুজনকে খুঁজে বার করেছিল, কিন্তু ওই রেডুল হোটেলে আপনাদের যাওয়ার কি প্রয়োজন পড়লো এটা মহামান্য আদালতকে জানান। সেদিন ওখানে আমাকে যেতে বলেছিল রণবীর। আচ্ছা উনি আপনাকে রেডুল হোটেলের মতো একটা বাজে হোটেলে কেন ডাকলেন বলুন তো, যেখানে শহরে বিভিন্ন জায়গায় ফাইভ স্টার বড় বড় হোটেল রয়েছে। রণবীর হয়তো চায়নি যে আমাদের রিলেশনশিপটার কথা বাইরের কেউ জানতে পারুক। রিলেশন? আচ্ছা আচ্ছা, ঠিক কোন রিলেশনের কথা আপনি বলতে চাইছেন বলুন তো। দেখুন, রণবীর ওর বিবাহিত জীবনে একেবারেই সুখী নয়। মানে ওর যে প্রেজেন্ট ওয়াইফ, তার সঙ্গে ওর একেবারেই বন্ডিং নেই। ও তো বরং এখনো আমাকেই ভালোবাসে, অ্যাটলিস্ট সেরমটাই তো দাবি করে এসেছে। কিন্তু কিন্তু আপনি রণবীর কাপুরের কথায় কেন বিশ্বাস করেছিলেন? আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, ট্রাস্ট মি, কিন্তু রণবীর পরে এমন কান্নাকাটি শুরু করলো, হাতে পায়ে ধরতে শুরু করলো, আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারিনি। আমি আমি বিশ্বাস করে ফেলেছিলাম। এক্স্যাক্টলি মেলো, মিস্টার রণবীর কাপুর একজন অত্যন্ত সুচতুর মানুষ, আমার ক্লায়েন্টের এই দুর্বলতম জায়গাটায় উনি আঘাত করেছিলেন। মিস্টার রণবীর কাপুর এবং শ্রীতমা পূর্বে স্বামী স্ত্রী ছিলেন, ওদের দুটো সন্তানও বর্তমান। মিস্টার রণবীর কাপুর ঠিক এই কারণে বারে বারে ওনাকে নিজের কাছে ডেকে পাঠাতেন এবং নানা রকমভাবে ওনাকে হ্যাপি করতেন। মেলাউন, এমনকি মিস্টার রণবীর কাপুর আমার মক্কেলকে বেশ কয়েকবার মলিস্ট করার চেষ্টাও করেন। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে, সব ঝুট হয়, সব ঝুট হয়। সাইলেন্স, সাইলেন্স। মিস্টার কাপুর শান্ত হয়ে বসুন। আপনাকে যখন ডাকা হবে আপনার যা বলার এই কাঠগড়ায় এসে বলবেন।